আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি মালিকের দাসত্ব গুণগান করার জন্য। এর নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে আপনি আমি আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন। এর গাজীপুরের মুসলমান আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর আপনি যদি বেঁচে থাকেন এই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মুসলমান এই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার গুণগান সঠিকভাবে করতে পারেন আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় পৌঁছা দিবে। আর কে দারত খাউফে হকদার দিল মুদাগম জান্নাতুল মাওয়া দিহা দুরা মাকাম তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি যতদিন থাকব রে মুসলমান এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার গুণগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলেই বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله ঐতিহ্যবাহী নূরে মদিনা কর্তৃক আয়োজিত মাহফিলের মোহতরম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যেই মহান মালিক আপনাকে আমাকে দিনের মজলিসের মধ্যে আসার বসার কিছু দিনই আলোচনা করা শোনার মতো তৌফিক দান করছেন সেই মহান মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন সময় একেবারেই সংক্ষিপ্ত, সময় একেবারেই অল্প, কিছু কথা বলবো আমল করার জন্য যেন এই কথার দ্বারা আমলের আমরা আমল করার দ্বারাই জান্নাতের মধ্যে পৌঁছতে পারি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলুন আল্লাহু আকবার। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি মালিকের দাসত্ব গুণগান করার জন্য। এর নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে আপনি আমি আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন। এর গাজীপুরের মুসলমান আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর আপনি যদি বেঁচে থাকেন এই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মুসলমান এই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার গুণগান সঠিকভাবে করতে পারেন আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় পৌঁছা দিবে। আর কে দারত খাউফে হকদার দিল মুদাগম জান্নাতুল মাওয়া দিহা দুরা মাকাম তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি যতদিন থাকবো রে মুসলমান এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে। মৃত্যুর পর আল্লাহ তাআলাকে যদি বলেন ও মালিক দুনিয়ার জমিনের মধ্যে আমি নুরউদ্দিন জামালপুরে আপনাকে চিনতে পারি নাই, ও মালিক দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আবার পাঠান আমি আপনার গুণগান গাইব, আমি আপনার কীর্তন গাইব, আমি আপনার হুকুম আহকাম পালন করব। এই সময়টা আল্লাহ তাআলার কাছে যখন চাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম, ও নুরউদ্দিন জামালপুরি তুমি আমি মালিককে চিনো নাই, আমি মালিকের বরত্ব তুমি স্বীকার করো নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতা নুরউদ্দিন জামালপুরিকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসলমান ওই জাহান্নামী বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, পালানোর কোনো সুযোগ নাই। ওই কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, ওই দিন আল্লাহ তাআলার রেজামন্দি যদি আপনি হাসিল করতে না পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুতবা দসতে খা জাদাহদান গর্ব সুরত আদমি ইনসাব দে আহমদ আবু জাহল হামেক সাব দে। এই দুনিয়ার জমিনে টাকা পয়সার কোনো দাম নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদের কোনো দাম নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে বরাত্তর কোনো দাম নাই। আল্লাহ তাআলাকে যদি খুশি করতে পারেন, আল্লাহ তাআলার রেজামন্দি যদি হাসিল করতে পারেন, নবীজির আদর্শ জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন গাজীপুরের মুসলমান আপনার জীবন সাফল্য হবে, আপনার জীবন কামিয়াব হবে। আপনার জীবন যখন সফল হয়ে যাবে রে মুসলমান কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছা দিবে। ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাগাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এর মুসলমান আপনাদের সম্মুখে আমি হাদিস যে হাদিস তেলাওয়াত করেছি পয়গাম্বর বলেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়ার জমিনের মধ্যে তুমি মুসাফিরের মতো চলো,
দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা মুসাফিরের মতো চলতে বলছেন। ইয়া হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রবানা হায় কুই পিছে রবানা। দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, থাকার জন্য আল্লাহ তাআলা পাঠান গাই। দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন। এর গাজীপুরের মুসলমান, টাকা পয়সার কোনো দাম নাই, ধন সম্পদের কোনো দাম নাই। আমার পূর্বে যেই বক্তা আলোচনা করতেছিলেন মাওলানা মুশাইদ আহমদ চমকপুরি সাহেব, এই সম্পর্কে আলোচনা করতেছিলেন, গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। গুনাহ নিয়ে যদি কবরে যান, জান্নাতে যাওয়া অসম্ভব, জান্নাতে যেতে পারবেন না। এই জন্য দুনিয়া টাকা পয়সার কোনো দাম নাই। সম্মানিত হাজরিন, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে নবীজির আদর্শ সঠিকভাবে আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। এই জন্য দুনিয়ার লোভ লালসা আমরা ছেড়ে দিব। দুনিয়ার মহাব্বত যার অন্তরে ঢুকবে সে কামিয়াব হতে পারবে না। কোটি টাকার মালিক দেখো আবাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো আবাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর কিনা। কোটি টাকার মালিক দেখো আবাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সম্মানিত হাজরিন, আজকের প্রধান আলোচক হযরত আল্লাম জননন্দিত ওয়াইজ মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহু মাদ্দাজুল্লাহু আলিয়া, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। আপনারা অত্র এলাকার যারা মুসল্লি ভাইরা আছেন অবশ্যই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এমন হতে পারে আজকের এই প্রোগ্রামের সিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে যেন দিনের খাদেম হিসাবে কবুলের মঞ্জুর করে নেন। এবং আমার আলোচনা যদি কেউ দেখতে চান ইউটিউবে লিখবেন নুরুদ্দিন জামালপুরি মিডিয়া, তাহলে আমার আলোচনাগুলো চলে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।